حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. রাত বাজে পৌনে 11টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا أصحاب اليمين যিনি দয়া এবং মায়া করে সুস্থ অবস্থায় গভীর রাত পর্যন্ত আপনাদেরকে ধৈর্যের সাথে সুস্থতার সাথে যে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলতে দেন। বাইরে বাইরে লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রদান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সম্মানিত সুফি আপনারা বসতে পেরে খুশি না বেজা খুশি মোনাজাত পর্যন্ত আছেন নি ইনশাআল্লাহ ধৈর্য আছেন ইনশাআল্লাহ জিরিতে করলে লস আপনাদের আমার না দূর দূরান্ত থেকে অনেক লোক আসে নাম শুনি হুশ আওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে দূর থেকে আসে রাত যখন বেশি হয়ে যায় লোকটা চিন্তা করে পড়ে যাব কি তখন আমার চলে যায় আমি আসার সময় অনেক লোক যায় বেশি দেরি হলে সমস্যা এজন্য আপনাদের সমস্যা না আমাদের সমস্যা বাকি ধৈর্য থাকবে শ্রোতাদের ধৈর্য কমে যায় এর লিগে আমরা যদি আসি শোনার ধৈর্য আছে ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে যদি বসেন তাহলে কিছু সময় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে আমিন আমিন সম্মানিত সুফি কোরআনের কথা শোনার জন্য গভীর রাত পর্যন্ত আপনারা মৌমাছির মতো বসে আছেন এটা একমাত্র কোরআনের আকর্ষণ দুনিয়াবি কোনো আকর্ষণ এখানে আসেন নাই এটা আমরা বিশ্বাস করি রাতের ১১টার সময় যত বড় নেতাই হোক নেতার বক্তব্য শোনার জন্য এখানে কেউ বসবে না মানুষ কোরআনের জন্য নিজের টাকা খরচ করে নিজেরটাকে নর্মাল বিছানায় বসে থাকে রাজনীতিকে নাকি আপনার কি রান্নাবার জিনিস বাবা সম্মানিত সুবি কোরআনের আকর্ষণে বসছেন যতক্ষণ ফ্যান্ডেলার ভিতরে বসা থাকবেন তিনি কথা শোনার উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা এই বান্দাদের উপরে আসমান থেকে রহমত নাযিল হতে থাকে ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন এটা গুনাহ থেকে নিরাপদ ফ্যান্ডেলের বাইরে গেলে গুনাহ হওয়া সম্ভব ফ্যান্ডেলের ভিতরে থাকলে গুনাহ না হওয়াটা সম্ভব তাহলে গুনাহ মুক্ত পরিবেশে বসছি এর ভিতরে সওয়াব তো আছে দ্বিতীয় নম্বর কথা হলো যে ব্যক্তি যা আদবের সাথে বসবে তার হচ্ছে সাকিনা নাযিল আদবের জন্য এই কারণে বললাম আমরা চোখে দেখি না কিন্তু এই মজলিসে ফেরেশতা বসা আপনার পাশেই হয়তো বসা কিন্তু আপনি যদি বিয়াদবীমূলক আচরণ করেন ফেরেশতারা কষ্ট পাবে জিন্নাতরাও বসা জানেন না আপনারা আশেপাশে যত জিন আছে জিনটা কিন্তু মাটিতে বসা জানেন না আপনারা হাসি বসা আমরা দেখি না আশেপাশে জিন্নাত আছে না প্রত্যেক এলাকাতে জিন থাকে আপনারা মসজিদগুলোতে জিন নামাজ পড়ে বিশ্বাস হয় আপনারা যে ইমাম সাহেব বসে ইমামের পিছনে মুসল্লি যেমন থাকে জিনও থাকে এর বাস্তব আমি নিজে এক মসজিদে ছিলাম এর একটা বাস্তব ঘটনা আমি দেখছি মসজিদে তাবলিগ যায় না আমার মসজিদে তাবলিগ আছে তাবলিগের কিছু লোক একেবারে ক্যামেরা বরাবর ঘুমায় দিচ্ছে রাতের মাঝখানে একজন ঘুমাইছে মেহরাবের সামনে মসজিদে ঘুরে বেড়ায় এত চিল্লা চিল্লি তো এই লোকটা চিল্লা চিল্লি করে বলছেন আমি তো ঘুমেছিলাম আমি গেলে আর আমার ধাক্কা মারছে আমি তো বলছি জিনে ধরছে মসজিদে জিনটা ইমাম সব যে হয় তার পিছনে নামাজ আর আশেপাশে মাহফিল হলে জিন্নাতরা সেখানে বসে ওয়াজ শোনে তাই ওয়াজ মাহফিলে বসে আদবের সাথে বসা সম্মানিত সুফি কোরআন শোনার জন্য আপনারা বসছেন ১,৫০০ বছর আগে কোরআন নাযিল এখনো কোরআন আছে কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণে বসছেন না কোরআনের আকর্ষণ মারাত্মক এই জন্য যতক্ষণ বসা থাকবো একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আর পড়া কয়েকটা নায়াত আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান। আমিন আমিন। আলোচনা শুরুতেই আপনাদেরকে বলছি, মাঝে মধ্যে একটু হা না কি বেটি সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাজার লাগে আপনারা লাগাই দিবেন, পারবেন নি ইনশাআল্লাহ। শ্রোতা যদি মাঝে মধ্যে হা না কয়, বক্তার কথা বলার একটু উৎসাহ তৈরি হয়। আর একেবারে যদি চুপ থাকে, কথা বলার আগ্রহ বক্তা নষ্ট হয়ে যায়। এই জন্য একটু কথা বলতে হবে। আমি যে সূরা থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করছি, এই আয়াতে চারটি পয়েন্ট আছে। এই চারটা বিষয় আমাদের জানা খুব জরুরি, এবং জানতে পারলে ভবিষ্যতে আমাদের ফায়দা হবে যদি কেউ বিরত থাকে। এখানে চারটা অপশন, যেই কারণে মানুষ জাহান্নামে যাবে। চারটা কারণ উল্লেখ করা হয়েছে। চারটা কারণে মানুষ জাহান্নামে যাবে। বলুন কয়টা কারণ? জাহান্নামে যাওয়ার বহু কারণ আছে, এর মধ্যে এই জায়গাতে এই আয়াতগুলিতে চারটা কারণ উল্লেখ করা হয়েছে। এবং এই চারটা কারণ যদি আপনারা শুনেন আর আজকের থেকে যদি নিয়োগ করেন এই চারটা কাজ আমি করব না, তাহলে অন্ততপক্ষে এই চার কারণের জন্য আমরা জাহান্নাম থেকে বেঁচে গেলে। বলুন তো দেখি, চারটা কারণ শোনা আমাদের জন্য কত দরকার? অনেক বেশি দরকার। চারটা কারণে জাহান্নামে মানুষ যাবে। আর এই চারটা কাজ থেকে যদি আমরা আজকের থেকেই ফিরে আসি, আজকের থেকে যদি আমরা এই চার কাজ থেকে বিরত থাকি, তাহলে অন্ততপক্ষে চার কারণে জাহান্নামে যাব। আপনারা কি তা বলেন? চারটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করবো। তবে শুরুতেই যদি চার কারণ বলা হয়, আপনারা মোনাজাত দিকে যথেষ্ট। এই জন্য চারটা কারণ আমি আপনাদেরকে একেবারে শেষ প্রান্তে বলবো। যে সময় মনে করেন চার কারণ বলা শুরু করছি, বুঝবেন ওয়াজ শেষ। আর যেহেতু রাত অবশ্যই আমি লম্বা বেশি বলবো। চারটা কারণ আমাদের খুব জরুরি। প্রথম নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষকে আবার পুনরায় জীবিত করবে। এই আমরা সবাই জানি। যারা বিশ্বাস করি তার নামই হলো ঈমানদার, যারা বিশ্বাস করে না তারা ঈমানদার হতে পারে না। পুনরায় আমরা আবার জীবিত হব। কেন জীবিত হব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন। যে যে কাম করছে ওই কামের প্রতিদান পাবে। ভালো কাজ করলে ভালো পাবে, খারাপ কাজ করলে খারাপটাই পাবে। প্রতিদান দিবসের দিন, যেদিন আল্লাহ মানুষকে তার বিনিময় দিবে, পুনরায় জীবিত করবে। মানুষ দুই ভাগে ভাগ হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। বামপন্থীদেরকে তাদের হাতে আমলনামা দেওয়া হবে বাম হাতে, ডানপন্থীদেরকে আমলনামা দেওয়া হবে ডান দিকে। সৌভাগ্য হবে তাদের যারা ডান হাতে আমলনামা পাবে, দুর্ভাগ্য হবে তাদের যারা বাম হাতে আমলনামা পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবে, বামপন্থীদের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়া শুরু করবে। হিসাব আর এই কথাটা আপনাদের জানা দরকার, যাদের কাছে আল্লাহ হিসাব চাবে তারা কোনদিন জান্নাত পাবে না। কথা বুঝতেছে? যাদের কাছে আল্লাহ হিসাব চেয়ে ফেলছে নির্ঘাত আপনি জান্নাত কোনদিন। কারণ বলে হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। হিসাব দেওয়ার যোগ্যতা কারো আছে? হিসাব চাওয়া মানে আপনি হিসাব দিতে পারবেন না, হিসাব না দিলে কারো জান্নাত নেই। হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। এমনকি নবী রাসূলগণ যে গুনাহ করত না তারা নিষ্পাপ ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূল মাসুম, এদের কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন নবী রাসূলগণের গুনাহ নাই, এর পরেও যদি আল্লাহ হিসাব চায় নবী রাসূলগণ হিসাব দিতে পারবে না, কারণ আল্লাহর কাছে হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তো যাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা হিসাবে দিবে। আর যাদেরকে জাহান্নাম দিব এরা তো হিসাব না, হিসাব নিলে আটকা পড়ে যাবে। আর যাদেরকে জান্নাত দিবে এরা হিসাব নিত না, ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এমন প্রশ্ন হলো, বিনা হিসাবে যদি জান্নাত দেয় তাহলে আল্লাহ হিসাব দিবে কেন? আর হিসাব নেওয়ার পর আবার জাহান্নামে দিবে কেন? একটা প্রশ্ন। আরেকটা কথা হলো, আল্লাহ তো হিসাবই নিত না, তারা আমল ধরে কি লাভ? ইবাদত করে কি লাভ? আমরা তো জান্নাত দিলে বিনা হিসাবে দিবে কেন? আরেকটা প্রশ্ন। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। 500 বছরের ভিতরে তার একটা গুনাহ নাই। আপনাদের এলাকাটা সুবহানাল্লাহ শুনি, এটা কোন সময় কম খারাপ বললে কম নাই, সময় কম কথা আমি না আগে বুঝে জানা হতো না। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর যে ইবাদত করছে, এই 500 বছরের ভিতরে তার একটা গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। এত নেকি তার আমলের ভিতরে, গুনাহ ছাড়া সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো কোথায় ইবাদত করত? বলে একটা দ্বীপের মধ্যে ইবাদত করত, আশেপাশে শুধু সাগর, লবণাক্ত পানি। এই ব্যক্তি দ্বীপের মাঝখানে আল্লাহ ইবাদত করছে, 500 বছর খাইল। বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরুং দিয়ে, আঙ্গুলের সমান একটা ছিদ্র দিয়ে মিষ্টি পানির ব্যবস্থা করছে। জান্নাত থেকে তারে প্রতি খাবারের সময় 2টা করে ডালিম দেওয়া হয়, এটি খাইতো আর পানি পান করতো, আর 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতো। এইভাবে 500 বছর কাটানোর পরে সে আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হব তো আপনি আমার শেষদারত অবস্থায় মৃত্যু দিয়ে, হাসরের মাঠে আমার শেষদারত অবস্থায় দাঁড় করায়। তার দোয়া কবুল, আল্লাহ কবুল। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিটা যখন হাসরের মাঠে শেষদারত অবস্থায় উঠবে তো আল্লাহ এই বন্দার ব্যাপারে ফেরেশতাদেরকে বলবে যে আমার এই বন্দাটা কোনো গুনাহ নাই, আমার বন্দাকে তোমরা আমার দয়া মায়ায় জান্নাত দিয়ে দাও। আর দয়া মায়া আল্লাহ বলেন, আমার দয়া মায়ায় আমার বন্দারে জান্নাত দিয়ে দাও। ওই বনি ইসরাইলের ব্যক্তিরা তখন বলবে, আল্লাহ আপনার দয়া মায়া যেহেতু জান্নাত দিবে, আমার 500 বছরের ইবাদত গেল কই? কথা বুঝতেছেন? আল্লাহ এবার দয়া মায়া জান্নাত দেয়, আর এই ব্যক্তি কি বলবো, আল্লাহ আমার 500 বছরের ইবাদত গেল। যদি আপনার দয়া মায়াই জান্নাত পাওয়া লাগে, 500 বছরের ইবাদতটা গেল কই? আল্লাহ এদিকে লক্ষ্য না করে কথা শোনার পর আবার বলছে, আমার বন্দারে আমার দয়া মায়া জান্নাত দাও। সে আবারও প্রশ্ন করছে, আল্লাহ তাহলে আমার 500 বছরের ইবাদত গেল। তখন আল্লাহ কয়, 500 বছরের ইবাদতের কি হিসাব চাও? তাহলে ঠিক আছে, লাইনে দাঁড়াও। দয়া মায়া বুঝে জান্নাত দিছি, আল্লাহ তাআলাতে লাইনে দাঁড়াও। তখন হিসাব দিতে থাক, 500 বছর তুই ইবাদত করছ, কত পানি খাইছো, তোমার মিষ্টি পানিটার হিসাব নেই। বুঝে কত লক্ষ ডালিম খাইছো, ডালিমের হিসাব নেই। তোরা আমি সুস্থ রাখছি, এটার হিসাব নেই। তোর হাত পা দিছি, এটার হিসাব নেই। চক্ষু দিছি, হিসাব নেই। তখন হিসাব দিতে দিতে আর বছরের পর বছর চলে যাচ্ছে। শেষে রূপকারে যখন টেনে নেওয়া শুরু হয়েছে, হিসাবটা দিতে পারত না। শেষে তার হিসাব না দেওয়ার পর তার অবস্থা এমন হয়েছে, দাঁড়ায় কাটতে কাটতে তার পানির পিপাসায় এমন বিপাক যে সমস্ত সমুদ্রের পানি দিল তার পিপাসা নিবারণ হয়। তখন ব্যক্তিটা চিৎকার দেয়, আমার তো পানি দেয়। ফেরেশতারা কয়, এখানে পানি তো আর এমনি হওয়া যায় না, নেকি লাগে, কথা আমার একটু পানি দেয়। ওই এক গ্লাস পানি দিলে 500 বছরের ইবাদত হয়। পানির পিপাসার কারণ সে আর এদিকে কি আল্লাহ 500 বছরের ইবাদতে পানি দেয়। আমার এক গ্লাস পানি খাওয়ার পরে ভিতরের কলিজা ঠান্ডা হয়েছে, এই পানিও তার কিছুই হয়েছে না। 500 বছরের ইবাদত গেল। কতক্ষণ পরে আবার পানি পেয়েছি, দিবা ফেরেশতারা কয়, আরো 500 বছর ইবাদত নাই। সেটা আল্লাহ জাহান্নামে নিয়ে ঢোকা। তখন জাহান্নামে যায় আর কয়, আল্লাহ হিসাবের দরকার নাই, আমরা দয়া মায়া বলি জান্নাত জান্নাত। আমার আগে তুই বাবা ঈশা ছায়া বসে কি বলতো, আমার আগে তুই বাবা দয়া মায়া বলে জান্নাত। আল্লাহ তো রহমান, বান্দা পাপ করতে জানা উঠি বলি আল্লাহ তুই ইনসাফের বিচার। আল্লাহ বাবা তো যা বান্দার গা শুরু হয়েছে জান্নাত থেকে। এইখানে আমরা কি শিখলাম, ৫০০ বছরের ইবাদত করছে ব্যক্তির কোনো গুনাই নেই, এই ব্যক্তিও তো মানে হিসাব আছে আটকে গেছে। লাভ নামি হিসাব দেওয়ার যোগ্যতা আসেনি, আমরা তো গুনার অভাব। আর আমাদের সমাজে গুনাহের প্রতিযোগিতাটা বেশি হয়। আজকে আমি না এটা দিই, আমার মমতা দা ভাই তো এটা বুঝি না ভাই, এই এলাকা দিয়ে কোনো জায়গার জায়গা দিতে পারতেন টিকিট কাটতেও দেখতেন যে জায়গা নেই। অনেক বড় বিরাগত চেয়ারটা সামনে দিয়েছে আয়া মমতা বাবা গীতা দেখতো, দুই একটা নাচ দেখতো আর ভাইটা যা দুই একটা গান শুনতো, ৫ লাখ টাকা আগে অ্যাকাউন্টে ভাড়া দিত, দুইটা নাচ আর দুইটা গান গায়ে শেষ। মানুষ সেখানে বেশি যেত কেন, এটা গুনাহের প্রতিযোগিতা। আর এটা হলো নেকির প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। কারণ আল্লাহ রাসূল বলছেন জান্নাতীদের সংখ্যা হবে হাজারে একজন, ঠিক হাজারে একজন, বাকি ৯৯৯ জন জাহান্নামে। ঠিক আপনারা এটা হিসাব করেন, এই এলাকা দিয়ে যেই পরিমাণ মানুষ আছে ওই পরিমাণ ঠিকানা আছে না, হিসাব করে দেন হাজারে একজন পড়ছে। এই জন্য যদি কোনো ভালো মজলিসে বসেন তাহলে বুঝে নেবেন যে আমরা আপনাকে ভালোবাসি। কথা কি বুঝছেন? যদি আপনার নামাজে যান বুঝবেন আমরা আপনারা ভালোবাসি। যদি মাহফিলে পয়সা থাকতে পারেন মোনাজাত পর্যন্ত, মোনাজাতের সময় স্মরণ করবেন যে আমরা আমরা ভালোবাসি। ভালোই যদি না বাসত এখানে বসায় রাখতো না। আপনারা আল্লাহ জান্নাত দিতে চায়, এটাই তার বাস্তব প্রমাণ। কারণ জান্নাত যদি না ওই দিব তাহলে এখানে বসাইতে পারত, তো গানের মধ্যে বসাইত। এই জন্য পয়সাও শুক্রিয়া আদায় করতে যে আমার দিকে আল্লাহ বসাইছে। অবশ্যই আমার আল্লাহ ভালোবাসে, এটা হলো ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত তা কাটাইলো জরুরি। কারণ মিস্টার ইবলিস এখন আপনারা করবে না, মোনাজাতের আগে আপনারা গুতাই যায় এর যত শক্তি আছে সব আপনার উপরে প্রয়োগ করবো। এরপরে দেখবেন আপনারা ঘুরায় মোনাজাতের আগে অনেকই উড়াউড়ি করবে, বুঝবেন এর প্রতি শয়তান সন্তুষ্ট। আর যারা মোনাজাত পর্যন্ত বসেই থাকবো বুঝবেন শয়তান তার প্রতি ব্যর্থ। এই জন্য আমরা প্রয়োজনে শয়তানের সাথে লড়াই করে মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বয়ানের পয়েন্ট হলো ৪টা। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। যাদের কাছ থেকে হিসাব চাবে তারা ৮টা পড়ে যাবে। আর যাদেরকে আল্লাহ জান্নাত দিবে হিসাব দেবে না, বিনা হিসাবে জান্নাত। তো হাসরের মাঠে যখন ডানপন্থীদেরকে ডান হাতে আমল নামা দেবে, বামপন্থীদেরকে বাম হাতে আমল নামা দেওয়ার পরে দুই দল দুই দিকে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ আর বান্দাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দিবে ঢুকার আগে। এখন কোনো জান্নাতে ঢুকে না, আল্লাহ তার ঘোষণা দিবে তারা, কথা আছে তোদেরকে স্পেশাল কিছু নিয়ামত দিব জান্নাতে ঢুকার আগে। আর এই যে নিয়ামতটা আমি দিব এটা দুনিয়াতে যদি কোনো নবী রাসূল চাইতো আমি আল্লাহ দুনিয়াতে দিতাম না। অনেকেই কথাটা বলছেন, হ্যাঁ আবার আল্লাহ বলেন যে নিয়ামতটা এখন তোদেরকে দিব জান্নাতে ঢোকার আগে, এই নিয়ামত যদি দুনিয়াতে কোনো নবী রাসূল চাইতো আমার কাছে আমি দিতাম না, এবং যদি দোয়াও করতো কবুল হইতো না। আর এই নিয়ামতটাই তোদেরকে না চাইতে এমনি দিব। বুঝলেন? আমার বোঝা দরকার যেই জিনিসগুলো নবী রাসূল দুনিয়াতে চাইলেও পাবে না, এইগুলো আল্লাহ সাধারণ জান্নাতীরা না চাইতেই দিবে। এখন আপনারা এইসব মিলেন কোন জিনিস চাইলে দুনিয়াতে জিন্দিগিতে পাওয়া যাবে না। যত বড় পয়গম্বর হোক, যত বড় পীর হোক, যত বড় জড়া হোক, যত বড় লেখা হোক, যে যে প্রত্যেকে হোক, চাইলে পাওয়া সম্ভব। এর মধ্যে ১ নাম্বার আল্লাহ প্রথম করে যে নিয়ামতটা দিব ওইটা হলো আর কোনদিন তুই মরবি না। আসেন সুবহানাল্লাহ, থাকলে বলবেন সাধারণ নিয়ামত না দুনিয়াতে নবী রাসূল দোয়া করতে আল্লাহ আমারে মরণ দিয়ে তাইলে কি কবুল হইতো না তাইলে হইতো সমস্ত নবীরা দুনিয়া ত্যাগ করছে আমরা নবীরা মরছে এই কথা বলি না নবীরা মরছে এই কথা আমরা বলি না ইন্তেকাল করছে দুনিয়া থেকে তারা চলে গেছে তাহলে নবীরা যদি বলতো আল্লাহ আমার মরণ দিয়ে না আমার দুনিয়াতে রাখেন কবুল হতো না এই নিয়ামতটা আপনি সাইয়্যদ দুনিয়াতে পাবেন কিন্তু জান্নাতে আমরা এমনি দিব কত বড় নিয়ামত মরণ নাই এইটা যে কত বড় নিয়ামত কেমনে বোঝায় আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনি হন কিন্তু পিছনে মৃত্যু আছে আসলে আপনারা যদি গোটা পৃথিবীর বাদশা বানানো হয় পিছনে মৃত্যু আছে আল্লাহ সাইয়্যদ যে গোটা পৃথিবীর বাদশা বানাইছে গোটা পৃথিবীর রাজত্ব করছে দুইজন মুমিন দুইজন বেঈমান দুইজন মুমিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলেন বাদশা যুলকারনাইন বেঈমানদের মধ্যে হলো বক্তে নসর আর একটা হলো মিয়া নূরিয়া এইগুলো ছিল গোটা পৃথিবী শাসন করতে মৃত্যু ছিল কিনা ছিল রাজত্ব হয়ে মরণ আছে আর আল্লাহ কয় আমি যে নিম্ন স্তরের জান্নাতি দিব এই নিম্ন স্তরের জান্নাতি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব পাবে পিছনে মৃত্যু নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৃত্যু নাই মরণ নাই কত বড় নিয়ামত এটা এক নাম্বার বিরক্ত হইতেছে না দুই নাম্বার যেটা দুনিয়াতে চাইলে কোনদিন পাওয়া যাবে না দুই নাম্বার আল্লাহ আপনাকে জান্নাতে একটা নিয়ামত দিবে সেটা হলো আর কোনদিন আপনি বৃদ্ধ হবেন না দুনিয়াতে যতই দোয়া করা হোক আল্লাহ আমার বৃদ্ধ বানায় না বৃদ্ধ বানায় না বৃদ্ধ বানায় না কবুলই হবে কিন্তু আল্লাহ জান্নাতের বৃদ্ধ হবে না বয়স থাকবে 32 বয়সটা কোনদিন 33 হবে না এটা 32 আমার বয়স আর কোনদিন 33 হতো না আর কোনদিন 31 হতো না বাড়তো না কমতো না জায়গা থাকবে বয়স সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে তো দুনিয়া আধারা তো শুরু আছে শেষ নাই তাহলে বাদ দাও এই নিয়ামত দুনিয়া থেকে পাবে পৃথিবীর কেউ কি চায় বৃদ্ধ হইতো কেউ বৃদ্ধ হইতে চায় না দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু এর বড় বৃদ্ধ হওয়ার লাগবে পৃথিবীতে কেউ মরতে চায় না মরণ লাগবে যেটি চায় না মানুষ এটি হওয়ার লাগবে আল্লাহ জান্নাতে এনে দিবে বৃদ্ধ হতে চায় দেখেন অনেক মানুষ সাদা দাড়ি হয়ে আসে ননদ যায় ভাই বিয়ের সময় খালা হয়ে যায় আছে না আছে জুজিকে কি দাও দাড়ি খালা করছেন মানে বুড়া দেখা যায় তার উদ্দেশ্য বুড়া হতে চায় না কিন্তু বুড়া হওয়ার কোন জান্নাতে আল্লাহ আপনারে বুড়া বানাবে না কয়টা বলল দুইটা তিন নাম্বার যে চাহিদা মানুষের দুনিয়াতে থাকে এর কথা চাহিদা মানুষের বডি চায় ভালো ফিগার চায় কথা বলেন সবাই ভালো একটা ফিগার চায় কিন্তু সবাই কি ভালো ফিগার আছে কেউ মোটা আছে কিন্তু পেট পড়ে গেছে কেউ স্বাস্থ্য আছে কিন্তু স্বাস্থ্যের কোনো ডগমনা নাই আবার কেউ স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো আবার কেউ আমার মতো চিকনা তা আমি যে চিকনা হয়েছে আমার আত্মজীবনে একটু মোটা হইতাম আর মোটা যে ব্যক্তি আর আত্মজীবন আমার স্বাস্থ্যকে কেমনে কমাইতাম মোট কথা আফসোস থেকে যায় কারণ আফসোস পুরা মোটা চাই শিকলে তো শিকন চাই মোটা আফসোস থেকে যায় আল্লাহ দুনিয়াতে জীবন পুরো হইতো যখন আমার প্রতি আমি যেরকম ছিলাম এখন ওই রকম আমি বাড়িও না কমি এ আমার আফসোস একটু মোট হইলে বলা 300 প্রোগ্রাম করলে 300টা তুই প্রধান বক্তা প্রধান বক্তা যদি এরকম শিক্ষাটা খাওয়া মানে শোভা লাগে না ডরায় সিয়ারও বললাম আমার প্রত্যেক সিয়ার সবসময় খালি থাকে এটা আমার একটা কষ্ট আট মোটলে বলা আছে কিন্তু আফসোস হয়ে মুরব্বী কম খাই না আমি 365 দিন 365টা মোট চাবাই আমি উনি এমপি মন্ত্রীও মনে প্রতিদিন এবার মোট টানা কিন্তু খাইলে কি আমার আল্লাহ দিতাম না তুই আফসোসও থাকতে চাও কথা বলটা ঠিক তুই আফসোস করতে থাক মুরব্বী তুই আফসোসের ভিতরে থাক মৃত্যুরা কত তোর আফসোস থাকতো এই আফসোস পুরা করবো কোথায় আপনি কেন বলেন প্রত্যেকটা মানুষের বডি হবে আদম আলাইহিস সালামের মতো কমপক্ষে লম্বা হবে 60 হাত অম্পকে কত হাত? কমপক্ষে ৬০ হাত লম্বা হবে, ৬০ হাত লম্বা হবে। এখানে ৬০ হাত লম্বা পৃথিবীতে কেউ আছে? ৬০ হাত যদি লম্বা হয় রে, বলো না ফুলটা কত ভাষণ। এই ব্যক্তি যদি এমনে দেয় গীতা বুঝো, আমরা যদি বড়ি না আমরা ভালো দেখতে যাবেন কি কেউ ঠিক বুঝতে নাই নাই যারা কিছু একটু আছে সিক্স পেজ নিয়ে গীতা কর, এরা আমরা নতুন করে দিতে পারে, মানে এর যে একটা বড়ি আছে কিন্তু আমরা তো না। আল্লাহ যখন ৬০ হাত লম্বা বানাবো তখন যদি এমনি দিবি এটা ভাগার হয়ে যাবে, ঠিক নেই? আল্লাহ বলেন ৬০ হাত লম্বা বানাবো, বডি দিব বড় সুনাম দেহের অধিকারী, এই বডির চামড়া দিন হবে না, চামড়ার গ্লেজ নষ্ট হবে না, যেমন যেমন থাকবো। সুবহানাল্লাহ, কয় নাম্বার গেছে? আতবে না রেখে ৩ নাম্বার। এরপর আপনি কারিম বলেন মানুষের আরো আফসোস আছে রে, কোনদিন আফসোস করা হবে না। আরেকটা আফসোস হলো কালো মানুষ সুন্দর হতে চায়। কোনো কালো মানুষ বুঝিস জানে আপনি কালো হইতাম সুন্দর বানাইছে কবলে বলি খালা খালা। এরপরও অনেক মানুষ আল্লাহর উপর দিয়ে ভঙ্গিতি করে, যেমন খালা মাইয়ারে এমন ভাবে এদের সাদা করে, এই যে সাদা করে আল্লাহ আল্লাহ ভাই ওইটা না, এরপরে বিভিন্ন ক্রিম ক্রিম মাখাই সাদা করে, শেষে কি ফলা হবে জানো? স্কিন ক্যান্সার হয়ে যায়, বুঝলেন না? কালো যেটা করে কুত্তা কামড়ায় তাহলে কালো কুত্তা এমতা বড় নয়, এমতা বড় নয়, এমতা গেছে মানে আল্লাহর উপরে ভঙ্গিতি। যেদিন জলা হয়েছে ঠিক আছে, এরপরে যখন গজ হয়ে পড়ে তখন চেহারা আর আগের মতো, কারণ আল্লাহ যেটা জিনিসটা সুন্দর আছে কিন্তু এরপরে যেটা হয় সামনে কথা বলে না দিই আল্লাহর উপরে ভঙ্গিতি করেন। সুন্দর যারা বানাইছে শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ আপনার সুন্দর বানাইছে, আমার চরিত্রটা সুন্দর বানাই দিয়ে কিন্তু আয়নার সামনে গিয়ে বলা দরকার, কিন্তু এখন ঠিকটা হয় না। এখন আয়নার সামনে গিয়ে আরো হয় আমি যে সুন্দর, যে কোনো মানুষ দেখলে আমার আয়নার বিয়ে হইতে কোনো অসুবিধা নেই, সে নিজের নিজে অহংকার অথচ বলার দরকার ছিল আল্লাহ সেই সুন্দর আমার বানাইছে, এরকম চরিত্রটা সুন্দর দিয়ে আছে। Hey!